চাঁদের দক্ষিণ মেরুতে সূর্য উঠে গিয়েছে, সূর্যের ক্ষীণ আলো এসে পড়েছে শিবশক্তি পয়েন্টেও। এবার চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে জাগিয়ে তোলার অপেক্ষা, তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো। তবে এই প্রস্তুতিতে কিছুটা সময় লাগবে, সঙ্গে সঙ্গে কিন্তু ল্যান্ডার এবং রোভারকে প্রজ্ঞানকে জাগিয়ে তোলা সম্ভব হবে না, কারণ বিগত 15 দিন ধরে যে শীতল আবহাওয়ায় যন্ত্রগুলি অকেজো হয়ে পড়েছিল তা কাটিয়ে ওঠার জন্য কিছুটা তাপের প্রয়োজন, কিছুটা উষ্ণতার প্রয়োজন। এখনই সূর্য থেকে সেই তাপ মিলবে না, সুতরাং সেই তাপের জন্য অপেক্ষা করতে হবে এই মুহূর্তে বিজ্ঞানীদের। আর সেই কথা ভেবেই কিন্তু এগোচ্ছে ইসরোর বিজ্ঞানীরা। ইসরো ইতিমধ্যেই জানিয়েছে যে সূর্যালোকে বিক্রম এবং প্রজ্ঞানের ব্যাটারি রিচার্জ হবে, তার জন্য অপেক্ষা করে রয়েছেন ইসরোর আধিকারিকরা। ব্যাটারি রিচার্জ যখন সম্পূর্ণ হবে তারপরেই ল্যান্ডার এবং রোভারকে সক্রিয় করে তোলা যাবে বলে আশাবাদী ইসরো। চন্দ্রযান তিনের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল এই সূর্য, যেখানে সূর্যের আলোতে এই অভিযানের যাবতীয় যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে সেই সমস্ত যন্ত্রপাতির কাজ করছে। ইসরো ইতিমধ্যেই জানিয়েছে যে চাঁদের তাপমাত্রা আরও একটু বৃদ্ধি পাওয়ার পর আগামী 22 সেপ্টেম্বর কিন্তু বিক্রমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন বিজ্ঞানীরা। তবে যোগাযোগ সম্ভব হবে কি না তা স্পষ্ট নয়, কারণ চাঁদে রাত নামলে তাপমাত্রা অনেকটা কমে যায়, যেমনটা আগে যে ভূমিকম্প হয়েছিল চাঁদে যে কম্পন অনুভূত হয়েছিল সেই কম্পন অনুভূত হওয়ার কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছিলেন যে তাপমাত্রা একটা সময়ে অনেকটা থাকছে আবার রাতে তাপমাত্রা কমে যাচ্ছে, সুতরাং তাপমাত্রার এই ওঠা নামার জেরে কিন্তু কম্পন অনুভূত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে চাঁদে রাত নামলে তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে, কখনো কখনো হিমাঙ্কের 250 ডিগ্রি নিচেও পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। সেই তীব্র শীতকে সহ্য করতে পেরেছে বিক্রম এবং প্রজ্ঞান সেটাও দেখতে হবে, সেটাও দেখার রয়েছে। তারপরে তাদের মধ্যে যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো কী অবস্থায় রয়েছে সেটাও দেখতে হবে, কারণ 15 দিন ধরে একেবারে যাকে বলা হয় ঘুমিয়েছিল প্রজ্ঞান এবং বিক্রম। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যখন সূর্যের আলো তাদের উপরে পৌঁছবে তারা রিচার্জ হবে, তাদের ব্যাটারি রিচার্জ হবে, কিন্তু ব্যাটারি রিচার্জ হওয়ার পর তাদের মধ্যে যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো এত তাপমাত্রা কম থাকার দরুন সেগুলো কি ভালো অবস্থায় রয়েছে, সেগুলো কি কাজ করবে সেটা আগে দেখতে হবে বিজ্ঞানীদের, এবং তারপরে কিন্তু তারা প্রজ্ঞানকে এবং বিক্রমকে কাজে লাগাতে পারবেন। সুতরাং এখন ইসরোর বিজ্ঞানীরা একমাত্র একটি উদ্দেশ্যে এগোচ্ছেন, সেটা হচ্ছে অপেক্ষা, এবং অপেক্ষার পর ব্যাটারি রিচার্জ হওয়ার পর প্রজ্ঞান এবং বিক্রমকে কাজে লাগানোর চেষ্টা। সুতরাং গোটা এই মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখছেন ইসরোর বিজ্ঞানীরা। সূর্যোদয় তো হয়ে গেছে কিন্তু তার পরের প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরের প্রক্রিয়া যদি সফলতা পায় তাহলে কিন্তু আমরা প্রজ্ঞান এবং বিক্রমের কাছ থেকে আরও বেশ কিছু তথ্য পেতে পারি, আরও গোটা বিশ্বের কাছে চাঁদ সম্পর্কিত তথ্য তুলে ধরতে পারে বিক্রম এবং প্রজ্ঞান। 2000